আসসালামু আলাইকুম বাংলা ভাষণ ক্লাস 4 স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি সেতু মিস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি রুটিন অনুযায়ী আজকে তোমাদের সাথে আবার আমাদের ক্লাস শুরু হচ্ছে আমি ইংলিশ ক্লাস দিয়ে শুরু করছি ইংলিশের পরে ম্যাথ হবে তারপরে যথানিয়মিত মতে বাংলা ক্লাসটাও হবে ঠিক আছে তাহলে ইংলিশ ক্লাস তোমরা ঝটপট তোমাদের মডেল কোশ্চেন বইটি নাও আমরা কি করছিলাম বলো তো মডেল কোশ্চেন 14 করছিলাম সেই ধারাবাহিকতায় 14 এর পরের নাম্বার থেকে আমরা করেছিলাম 1 থেকে 4 আজকে আমরা আনসিন প্যাসেজে চলে যাব সিন প্যাসেজ আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা পেজ নাম্বার ওপেন করো পেজ নাম্বার 65 ঠিক আছে আমরা আজকে কি করব তাহলে মডেল কোশ্চেন 14 পেজ নাম্বার 65 আচ্ছা আনসিন প্যাসেজটা করার সময় তোমরা জানো আমাদের প্যাসেজটা খুব ভালো করে পড়তে হয় তোমরা খেয়াল করো এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া আছে অ্যাবাউট বাংলাদেশ আমাদের বাংলাদেশকে নিয়ে একটা বড় প্যাসেজ দেওয়া আছে মানে বাংলাদেশ সম্পর্কে এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে এই প্যাসেজটা তোমরা বাসায় ভালো করে রিডিং করবে বারবার করবে পড়ার পরে আমি ডাইরেক্ট তোমাদের চলে যাচ্ছি 5 নম্বরে বক্সে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকে সেটা দিয়ে আমরা কি করি ফিল ইন দা ব্ল্যাঙ্কস করি তাই তো আর আমরা যদি এই প্যাসেজটা তোমরা বাসায় একবারের জায়গায় বারবার যতক্ষণ না তোমাদের এটা বুঝতে সুবিধা সহজ হয়ে যায় ততক্ষণ তোমরা এটা বারবার করবে কারণ এখান থেকে আমরা কি করবো বলতো এই যে 6 নম্বরে ট্রু ফলস 7 নম্বরে কোশ্চেন আনসার এবং 8 নম্বর লেটার এই পুরোটাই কিন্তু আমাদের সেই প্যাসেজের হেল্প নিয়ে করতে হবে তার আমরা 5 নম্বরের বক্সে দেখো কি কি দেওয়া আছে ওয়ার্ডগুলো ঢাকা পপুলেশন ইন্টারেস্টিং কান্ট্রি 120 ব্র্যাকেটে দেওয়া আছে 120 রিভার্স বাংলাদেশ 160 ব্র্যাকেটে আছে 160 এই ওয়ার্ডগুলো দিয়েই আমরা নিজে যেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা দিয়ে আমরা নিজে ফিল দ্য ব্ল্যাঙ্কসগুলো কমপ্লিট করে ফেলব ঠিক আছে আমরা করব আজকে 5 FB আমরা আগে নাম্বারিংটা করে নেই আচ্ছা ফার্স্ট লাইনে কি বলেছে লক্ষ্য করো দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ অ্যাবাউট ড্যাশ মিলিয়ন প্যাসেজের সেকেন্ড লাইনেই তোমাদের দেওয়া আছে 160 মিলিয়ন আমরা প্যাসেজের লাইনে এই অ্যাসেটটা নাম্বার বি মাই কান্ট্রি হ্যাজ মেনি ড্যাশ কি আছে আমাদের কান্ট্রির উপরের বক্সে দেখো রিভার উপরের বক্স থেকে আমরা রিভার ওয়ার্ডটা নিয়ে এটা ফিল আপ করব নাম্বার সি উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস আচ্ছা আমাদের এখানে কি আছে ইন্টারেস্টিং প্লেসেস আমাদের খুব এখানে আকর্ষণীয় বা ইন্টারেস্টিং জায়গা রয়েছে ওকে নাম্বার ডি কক্সেস বাজার বিচ ইজ অ্যাবাউট 10 কিলোমিটার লং 120 এটা আমাদের প্যাসেজে শুরু করে দেওয়া আছে 120 কিলোমিটার লং ঠিক আছে নাম্বার ই ড্যাশ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা তো প্যাসেজ ছাড়াও আমাদের সবার জানার থাকার কথা তাই না আমাদের ক্যাপিটালের নাম কি ঢাকা প্যাসেজে ওটা দিয়ে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা কি কি পেলাম আবার দেখো ফিলিংস অফ ব্যাংকস গুলো যদি আমরা আরেকবার খেয়াল করি নাম্বার এ 160 বি রিভার্স সি ইন্টারেস্টিং ডি 120 ই ঢাকা ঠিক আছে এবার আমরা চলে যাব নাম্বার 7 যেখানে আমাদের কি থাকে ট্রু ফলস এই লাইনগুলো আমরা পড়ব এবং প্যাসেজ অনুযায়ী যদি সেটা ট্রু হয় আমরা ট্রু লিখব যদি ফলস হয় আমরা ফলস লিখব ট্রু ফলস এখানে আমাদের ছয়টা থাকবে দেখি নাম্বার এতে কি বলেছে দা এরিয়া অফ বাংলাদেশ ইজ 147770 স্কয়ার কিলোমিটার আমরা যদি প্যাসেজটা খেয়াল করি প্যাসেজটা দেখো তোমাদের প্যাসেজের মাঝামাঝি তিন নম্বর লাইনে দেওয়া আছে 147600 ঠিক আছে তাহলে আমাদের এটা কি হবে ফলস হবে ওকে নাম্বার বি অ্যাবাউট 160 বিলিয়ন পিপল লিভ হিয়ার ইন পিস ফলস এখানে 160 বিলিয়ন না 160 মিলিয়ন হবে তাই এটাকে আমরা কি লিখবো ফলস লিখবো নাম্বার সি বাংলাদেশ ইজ আ পপুলাস কান্ট্রি ট্রু কারণ বাংলাদেশ জায়গা অনুযায়ী এটা খুব জনবহুল একটা দেশ নাম্বার ডি দা রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন বান্দরবান এটাও ফলস আমরা সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে সুন্দরবনে থাকে নাম্বার ই দা পিপল অফ বাংলাদেশ আর পিস লাভিং ট্রু পিস লাভিং মানে
শান্তি প্রিয় মানুষ। আচ্ছা, বাংলাদেশ বিকেম ফ্রি ইন 1971, এটাও ট্রু। 1971 এ আমরা স্বাধীনতা লাভ করি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? নাম্বার এ ফলস, বি ফলস, সি ট্রু, ডি ফলস, ই ট্রু, এফ ট্রু। নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার সেভেন, কোশ্চেন আনসার। এটাও আমরা এই কোশ্চেন আনসার গুলো প্যাসেজের লাইন থেকে নিয়েই কমপ্লিট করবো। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা কোশ্চেন আনসারই দেখবা প্যাসেজে খুব সুন্দর করে দেওয়া আছে। জাস্ট তোমরা সেখান থেকে খুঁজে নিয়ে নিয়ে লাইভ প্রশ্ন অনুযায়ী সেন্টেন্সটাকে সাজিয়ে লিখতে হবে। তোমাদের ফার্স্টে দেখো, এ নাম্বার কোশ্চেনটা বলেছে, নাম্বার এ, হোয়াট ডি, হোয়েন ডি বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করে। আমরা ট্রু ফলস একটু আগে আমরা জেনেছি কি 1971, তাহলে আমরা কি করব, কোশ্চেন অনুযায়ী লাইনটাকে আগে গুছিয়ে নিব। বাংলাদেশ বিকেম, তোমরা ঝটপট আমার সাথে সাথে খাতা তুলে নাও, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, নিচে লিখে দিচ্ছি আমি ইন্ডিপেন্ডেন্ট, ইন 1971। ওকে, এবার আমরা চলে যাবো নাম্বার বি তে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের নাম কি। এটা আমরা সবাই জানি, কক্সেস বাজার, আমাদের প্যাসেজে ওই লাইনটা দেওয়া আছে। তাহলে আমরা লিখবো দ্য নেম অফ দ্য নেম অফ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এবার আমরা চলে যাব, নামটা লিখব কক্সেস বাজার। আচ্ছা, নেক্সট নাম্বার লেখার আগে আমি এ আর বি আরেকবার পড়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। নাম্বার এ, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। নাম্বার বি, দ্য নেম অফ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ কক্সেস বাজার বিচ। ওকে, এবার আমি বোর্ডটা ক্লিয়ার ক্লিন করে দিয়ে আমি নেক্সট সি নাম্বারটাতে চলে যাব। এই সবগুলো সেন্টেন্সে কিন্তু প্যাসেজে দেওয়া আছে, প্যাসেজের বাইরে থেকে কিন্তু এখানে কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি। নাম্বার সি বলেছে হাউ লং ইজ ইট, এই যে কক্সেস বাজার সি বিচ এটা কতটুকু লম্বা বা দৈর্ঘ্য কত, এটার দীর্ঘতা কত। এটা আমি কি পেয়েছি 120 কিলোমিটার, তাই না? আমরা লাইনটা বুঝে নেই, ইট ইজ, কোশ্চেন থেকে আমরা আগে লাইনটা বোঝাবো, দেন আমরা অ্যান্সারটা লিখব। ইট ইজ 120 কিলোমিটার লং। ঠিক আছে, নাম্বার ডি, হোয়ার ডাজ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভ, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন, কোথায় বলতো, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন সুন্দরবন, তাই না? সুন্দর মানস। ঠিক আছে, নাম্বার ই কি বলেছে, হাউ মেনি পিপল ভিজিট দ্য ইন্টারেস্টিং প্লেসেস এভরি ইয়ার, কত মানে কতজন বা কতগুলো লোক প্রতি বছর এই ইন্টারেস্টিং প্লেসগুলো দেখতে আসে, ভিজিট করে। আমাদের প্লেসেসে আছে মেনি পিপল, তাহলে আমরা এই মেনি দিয়ে লিখবো, প্লেসেসের লাইন অনুযায়ী মেনি পিপল ভিজিট দ্য ইন্টারেস্টিং প্লেসেস এভরি ইয়ার, এভরি ইয়ার। তাহলে আমরা কি পেলাম, নাম্বার সি, ইট ইজ 120 কিলোমিটার লং, ডি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন সুন্দরবনস, ই, মেনি পিপল ভিজিট দ্য ইন্টারেস্টিং প্লেসেস এভরি ইয়ার।
তাহলে আমাদের 5 6 7 কমপ্লিট হয়ে গেল এবার আসো নাম্বার 8 নাম্বার 8 এ কি থাকে লেটার তাই না আর লেটারটা কি বলেছে দেখো রাইট এ লেটার টু ইওর ব্রাদার অ্যাবাউট ইওর কান্ট্রি তোমার দেশ সম্পর্কে তুমি তোমার ভাইকে চিঠি লিখবে তোমরা চিঠি লেখার নিয়মটা এর আগে আমি ক্লাসে পড়িয়েছি তোমরা এই নিয়মে অনেকবার প্র্যাকটিস করেছো এই লেটারটা তোমরা প্যাসেজ থেকে হেল্প নিয়ে নিজেরাই বাসায় এসএপি করে ফেলবে ওকে আর ইওর কান্ট্রি সম্পর্কে বলেছে ইওর কান্ট্রি সম্পর্কে তোমার প্যাসেজে অলরেডি অনেক তথ্য দেওয়া আছে সেখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো নিয়ে তোমরা লেটারটা কমপ্লিট করবে ওকে তাহলে আজকে তোমাদের এসডব্লিউ হচ্ছে মডেল কোশ্চেন 14 পেজ 65 এ 5 6 7 8 ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা এর পরের নাম্বারগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমাদের ইংলিশ ক্লাস এই পর্যন্তই এবার আমরা চলে যাব ম্যাথ ক্লাস ম্যাথ ক্লাসে সবাই ঝটপট ম্যাথ খাতা কলম এবং শীট নিয়ে নাও যারা এখনো শীট নাও নি তারা খুব দ্রুত খুব তাড়াতাড়ি অফিসে যোগাযোগ করে তোমরা শীটটা সংগ্রহ করে নাও কারণ আমরা কোনো শীট ছাড়া ক্রিয়েটিভ ম্যাথ গুলো বা মানসম্প জ্যামিতি গুলো কিছুই প্র্যাকটিস করতে পারবো না তাই না আমরা অলরেডি জ্যামিতি মানসম্প কমপ্লিট করে ফেলেছি এখন আমরা ক্রিয়েটিভ ম্যাথ করছি আমরা আজকে করব অধ্যায় 11 ক্রিয়েটিভ ম্যাথ 4 নাম্বার সবাই যত খাতা কলম নিয়ে নাও অধ্যায় 11 এটা আমরা করব সিএম নাম্বার 4 ওকে আচ্ছা এটা আমরা করছি শীট থেকে আমি উদ্দীপকটা পড়ছি লক্ষ্য করো কি দেওয়া আছে এখানে একটি শিশুর বয়স 6 দিন 13 ঘন্টা এবং অপর একটি শিশুর বয়স 4 দিন 8 ঘন্টা এটা হচ্ছে আমাদের উদ্দীপকে বলে দিয়েছে এখন এখান থেকে কি জানতে চেয়েছে নাম্বার ক বলেছে প্রথম শিশুর বয়সকে ঘন্টায় প্রকাশ করো আমরা কিন্তু এর আগে অঙ্কগুলোতে কি করে ঘন্টাকে মাস বা বছর আবার বছরকে মাস ঘন্টা দিন ইত্যাদি প্রকাশ করা যায় সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করেছি সে একই নিয়মে এটাকেও আমরা ঘন্টা প্রকাশ করবো ঠিক আছে তাহলে আমরা শুরু করি নাম্বার ক কি বলেছে প্রথম শিশুর বয়স তাহলে প্রথম শিশুর বয়স কত সেটা আমরা আগে লিখবো প্রথম শিশুর বয়স আমরা এটা লিখব উদ্দীপক থেকে দেখো প্রথম শিশুর বয়স দেওয়া আছে 6 দিন 13 ঘন্টা 6 দিন 13 ঘন্টা এটাকে আমি যদি এখন ঘন্টা প্রকাশ করতে চাই তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি করব বলো তো দিনকে আগে ঘন্টা করব দিনকে যদি আমি ঘন্টা করি কত দিন গুণ দেব 24 দিয়ে কারণ 24 ঘন্টা এক দিন এখানে আমি কি করব বলো তো এবার ব্র্যাকেট আমি কাউন্টটা বলে দেব কেন আমি 24 দিয়ে গুণ দিলাম কি বলবো একদিন সমান সমান 24 ঘন্টা ঠিক আছে কাউন্টটা লিখে দেওয়ার পরে নিচে এখন আমি গুণটা করব 4 6 24 4 হাতে 2 4 দুগুণে 12 13 14 তাহলে 144 এখানে একটা ঘন্টা কতটা হবে এটা বাদ করে দিয়েছে 44 ঘন্টা যোগ 13 ঘন্টা এই দুটোকে এখন আমরা আগে কি করব যোগ করে দেব যোগ করলে কি হবে 4 আর 3 যোগ করলে 7 4 একে 5 আর 1 157 ঘন্টা তাহলে আমরা উত্তর কি পেলাম আমাদেরকে কি বলেছিল বয়সটাকে ঘন্টায় পরিণত করতে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 157 ঘন্টা ঠিক আছে এবার আমরা চলে যাব নাম্বার কতে বোর্ড ক্লিয়ার করার আগে তোমরা দেখো আমরা 6 দিন 13 ঘন্টাকে ঘন্টা প্রকাশ করার জন্য দিনকে আগে ঘন্টা করব তারপরে যে টোটাল ঘন্টাটা পাওয়া যাবে সেটা যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের উত্তর ঠিক আছে এবার আমরা চলে যাব নাম্বার কতে Thank you.
শিশুর বয়সটা মাইনাস করি তাহলে আমরা কত কম বা বেশি এই জিনিসটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমাদের বেশি চেয়েছে, তাই আমরা প্রথম শিশুর বয়সটা থেকে দ্বিতীয় শিশুর বয়সটা বিয়োগ দিয়ে কত বেশি সেটা আগে আমরা বের করলাম। কি পেলাম বলতো? 13 থেকে 8 বিয়োগ দিলে 5, 6 থেকে 4 বিয়োগ দিলে 2, আমরা পেলাম 2 দিন 5 ঘন্টা। এখন আমাদের উত্তরটা চেয়েছে ঘন্টায়, কত ঘন্টা বেশি, তাই আমরা কি করতে হবে সে আগের নিয়ম অনুযায়ী আমরা এই দিনকে ঘন্টা করে টোটাল কত ঘন্টা সেটা বের করবো। তাহলে 2 দিন 5 ঘন্টা আমরা পেয়েছি, 2 কে 24 দিয়ে গুণ দিলে কি পাবো আমরা, দিনটা ঘন্টা হয়ে যাবে এবং আগের 5 ঘন্টা, 2 আর 24 গুণ করলে পেলাম আমরা 48 ঘন্টা আর 5 ঘন্টা। দেন আমরা কি করবো, যে ঘন্টা দুটো পেলাম 48 আর 5 যোগ করে আমরা পেলাম 53 ঘন্টা। নর্মালি যদি অ্যাসেট আমাদের চেয়ে, তো আমাদের উত্তরটা কি হতো, 2 দিন 5 ঘন্টা। কিন্তু তোমরা প্রশ্নে খেয়াল করো আমাদের কাছে কত ঘন্টা চেয়েছে, তাই আমরা পুরো জিনিসটাকে ঘন্টায় প্রকাশ করবো। ঘন্টায় প্রকাশ করার পরে আমরা যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। এখানে তোমাদের জাস্ট শুধু এখানে কারণটা বলে দিতে হবে, আগের অঙ্কটার মতোই কেন আমরা 24 দিয়ে গুণ দিলাম, কেন দিলাম, কারণ আমরা জানি কি 1 দিন সমান সমান 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে অঙ্কটা ঝটপট তোমরা তুলে দাও। এরপর আমরা চলে যাব নাম্বার গতে। গতে বলেছে দুই ভাইয়ের একত্রে বয়স কত। আচ্ছা, একত্রে বয়স চাইলে তো যোগ করতে হয়, এটা আমরা সবাই জানি। এখন আমরা কি করব, সরি আমি, শিশু দুইটির একত্রে বয়স কত, তাহলে দুই শিশুর বয়স এখন আমরা একসাথে অ্যাড করে দেব। পার্থক্য যদি চায় কম বা বেশি সেক্ষেত্রে আমরা কি করি, বিয়োগ করি। আর যদি একত্রে চায় বা মোট বয়স চায় সেক্ষেত্রে আমরা কি করব, যোগ করে দেব। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। দেখো তোমরা এটা খাতা এবং নতুন করে তুলে নাও। তোমরা ফার্স্টে লিখবে প্রথম শিশুর বয়স 6 দিন 13 ঘন্টা, দ্বিতীয় শিশুর বয়স 4 দিন 8 ঘন্টা, একত্রে চেয়েছে। এখন আমরা কি লিখবো এই অঙ্কটাতে, সুতরাং একত্রে বয়স। একত্রে বয়স কত পাবো এখন আমরা এটা যোগ করে দেবো, 13 আর 8 যোগ করলে কত হয় বলতো, একুশ ঘন্টা পেলাম। আর দিন হবে 6 আর 4 যোগ করলে 10 দিন। আচ্ছা, এখানে কিন্তু আর কোনো ঘন্টা মিনিট বা দিনে চাই নাই, শুধু বলছি কত, তাই আমরা যা পেয়েছি সেটাই আমাদের রেজাল্ট হবে, এটাকে আর আমাদের অন্য কিছুতে পরিবর্তন করতে হবে না। 10 দিন 21 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা যে নিয়মে আজকে ক্রিয়েটিভ ম্যাথ 4 করলাম, এই নিয়ম কিন্তু তোমরা তোমাদের শিটে আছে, আরো 5 6 এই দুটা ব্যর্থ তোমরা বাসায় করে ফেলবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা অধ্যায় 12 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার এই মানে 4 যদি তোমরা, আমি গত ক্লাসে 3 নম্বর করিয়ে দিয়েছি, আজকে করলাম 4, এই নিয়মে তোমরা বাসায় 5 আর 6 সুন্দরভাবে করে ফেলতে পারবে যদি তোমরা নিয়মটা ফলো করো। আমরা নেক্সট ক্লাসে অধ্যায় 12 নিয়ে আলোচনা করব, এর মধ্যে তোমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট ক্লাসে তোমার সাথে আবার আমার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ক্লাস ফোরের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় সবাই ভালো আছো।
আলহামদুলিল্লাহ আমি সব ভালো আছি। এতক্ষণ তোমরা ইংলিশ এবং ম্যাথ ক্লাস করলে, এখন তোমরা কি ক্লাস করবে? বাংলা ক্লাস করবে, তাই না? এখন তাহলে আমরা বাংলা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা বাংলা ব্যাকরণ ক্লাস করব। তোমরা তোমাদের ব্যাকরণ বইটা হাতে নাও। ব্যাকরণ বইতে দেখো পেজ নাম্বার 205, পেজ নাম্বার 205 বের করো তোমরা। দেখো এখানে কিছু শব্দ লিখেছি, আমরা আজকে প্রতিশব্দ করবো। একে তোমরা আগেও হয়তো পড়েছো। দেখো যেমন একটি শব্দ দেওয়া আছে, একটি শব্দকে আমরা আরো কি কি শব্দে বলতে পারি, ব্যবহার করতে পারি, ঠিক আছে? সেটি এখানে বলা হয়েছে। দেখো যেমন মা, মাকে আমরা আবার কি কি শব্দ বলতে পারি, মাকে আমরা মা ছাড়াও আরো বলতে পারি, যেমন মাতা, জননী, ঠিক আছে, এবং কি আম্মা, জন্মদাত্রী, এরকম ঠিক এরকম ভাবে তোমাদের পরীক্ষা হয়তো আসবে যে এরকম চার পাঁচটা শব্দ দেওয়া থাকবে, বলবে যে প্রতিশব্দ গুলি যে কোনো তিনটি করে প্রতিশব্দ লিখো, ঠিক আছে? তিনটি করে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইতে দেখলে আরো বেশি আছে, কোনোটাতে পাঁচটি, কোনোটাতে সাতটি, কোনোতে আটটি, এরকম করে দেওয়া আছে। তোমরা এখান থেকে তিনটি করে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? তিনটির বেশি তোমাদের পড়তে থাকবে না। এরপর দেখো আছে সূর্য, সূর্যকে আমরা কি নামে বলতে পারি? সূর্য, রবি, তপন, সবিতা। এরপর আছে দেখো দিন, দিবস, দিবা, রোজ। এরপর আছে রাত, রাত্রি, নিশি, রজনী। পানি দিয়ে কি আছে দেখো, জল, বাড়ি, শৈলী, সুন্দর, নিপুণ, মনোরম, চারু। আমরা আজকে যে প্রতিশব্দগুলি পড়লাম এর বাইরেও তোমাদের দেখবে আরো অনেকগুলি প্রতিশব্দ দেওয়া আছে, তোমরা তোমাদের বইটা খেয়াল করলে দেখবে। ঠিক এমনি ভাবে তোমরা এই পড়াগুলি মুখস্থ করে রাখবে, ঠিক আছে? মুখস্থ করে বারবার পড়বে, বারবার পড়লে দেখবে তোমাদের এই পড়াগুলি মুখস্থ হয়ে যাবে। যেমন দেখো মা, মাতা, জননী, আম্মা, সূর্য, রবি, তপন, সবিতা, দিন, দিবস, দিবা, রোজ, রাত, রাত্রি, নিশি, রজনী, পানি, জল, বাড়ি, শলিল, সুন্দর, নিপুণ, মনোরম, চারু। দেখেছো একটি শব্দের আরো কতগুলি সুন্দর সুন্দর শব্দ আছে, এগুলি আমরা অনেক কিছু জানা ছিল না, তাই না? আজকে আমরা জানতে পারলাম। তোমরা যখন বইটা পড়বে দেখবে আরো এরকম নতুন নতুন অনেক শব্দ জানতে পারবে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই বাসায় বেশি করে বারবার গুলিগুলি পড়বে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।